ওয়েলকাম টু ফানি এন্টারটেনমেন্ট। প্রথমে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং তারপর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিও আপনারা দেখতে পান। পাকা দেখা স্বপন গঙ্গোপাধ্যায়ের লেখা, কণ্ঠে বর্ণালী রয় এবং নব্যেন্দু অধিকারী। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নম্বর কোথায় পেলেন? আপনার মা সেদিন আমায় দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ, আমরা তো ওই অগ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, বেশ তো বলুন না। সব কথা কি টেলিফোনে হয় না? আমি ভাবছি আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি ঠিক হবে? মানে লোকে কি ভাববে? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপরে নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ও, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকগে, আপনার বাড়ি কবে যাব বলুন তো? না, মানে বলছিলাম কি, ওই আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে টসে। তা কি করে হবে, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যেই বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটায় একবার দেখে নিতে হবে না যদি কোনো অডিশন অল্টারেশন করতে হয়? তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার আবার নাচের ক্লাস থাকে। আমি তো বরং শনিবার যাব। তো শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন? ভাবি বইয়ের জন্য না হয় একদিন ছুটি নেবেন। আপনার যে দিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ও ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়াটা করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ, জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। ও কি অন্যায় বলুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত, বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ও ভালো কথা, চিকেন করবেন না জানো, আমি আবার মাটনটাই বেশি ফেভার করি। আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার। হ্যাঁ, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পাশে মাছের গল্প করছিলেন। পাশে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। এই না না না, হ্যালো হ্যালো, শুনুন শুনুন, ঠিক আসবেন কিন্তু, মানে শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকব। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে আপনি রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ, তাই তো? তা রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভ কি তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, বিষম খেলেন, হ্যাঁ, আর কত কি খাবেন কে জানে। রাখি রাখি।
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এই রে বেল বাসে, এই খুলছি খুলছি। আসবো? ও আপনি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন। হ্যাঁ, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট এমন হয় জানেন, আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেই তো কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না বুঝি? হ্যাঁ ছিল, সব পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হঠাৎ হসপিটালাইজ হয়েছেন, তাই মাকে চলে যেতে হলো। আমার পাঁচটা মাছের ঝাল? এ না না না, মা সব রান্না করে গেছেন। আর চলুন বসা যাক। চলুন। আপনি সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 35,000। পেসলিপ আছে? একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? ম্যাচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? আরে বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমার কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশন সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই, তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো, আমি কি বিয়ে করেছি? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে তো। বাহ, মার্ক সাহেবেরও তাই মত। তাই আপনি একটু শরবত খাবেন? হুম, ভরিটা একটু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। এই সে কি করছেন? তুলুন 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 তুলুন। এই কি করছেন আপনি? আপনি কি করছেন? লজ্জার কি আছে? আরে বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? না না, বিশ্বাস করুন আমি এরকম ইশারা করেছিলেন করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আবার আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে। ভাত খাবেন আপনি? একটু পরে, চলুন আগে বাড়িতে একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ আসুন আসুন, এই দিকটাই আসুন। হ্যাঁ, এই এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ চমৎকার, খুব সুন্দর সাজানো তো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমারই তো, বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাগুলোগুলি কটা খণ্ড? ওই 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রত্নাবলী কিনেছেন কেন? ওই বললাম না, বই তো আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ এইদিকে আসুন, এইটা হলো আমাদের কমন প্রেস, ওই টিভি দেখা খাওয়া দাওয়া। না 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 না, এই পেজটা আরো বাড়াতে হবে। আমি তো এখানে নাচের ক্লাস নেব কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। না না, এতে কোনো অসুবিধা হবে না, ওই যে দেওয়ালটা ভেঙে দেব তাহলে তো পেজটা বেড়ে যাবে। এইদিকে আসুন, এই দিক এই বারান্দাটাই দাঁড়ান। সে কি বেডরুম দেখাবেন না? হ্যাঁ এখনই দেখবেন, মানে আমি ভেবেছিলাম ওই ফুলশয্যার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গাই থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুমটা কোথায়? ওই যে কমন প্রেসের ওই পাশে। অ্যাটাচমেন্ট নয়? ও
আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামের ভাত খেয়ে আগে সপ্তগ্রামে তো যাবেন। কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। হ্যাঁ, এক কাজ করলে হয়, ওই বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি কে বাড়ি প্ল্যান করেছিল? এ আমি নই। আচ্ছা, রান্নাঘর দেখবেন না? না না না, যেখানে আমি কোনোদিন ঢুকবই না সেই জায়গায় আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন চলুন, টেবিল সাজাই। মানে আপনার অসুবিধে হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিছু কিন্তু কিন্তু করবেন না তো, আর একটা মাছ দিয়ে আপনাকে। না না, বরং আর আপনি আর একটা নেন। আপনাকে নিজের হাতে পরিবেশন করেছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? ওই ওই তো বড় ছাদ আছে, ওই ছাদেই খেলবে। আস্তে খান আস্তে খান, তাড়াতাড়ি খাবেন না, সব কিছুর তো একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাই বলে অত আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না, তাই তো? কেন? ওই তো সবেতে মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পরে একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। হুম, এই প্রথম হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতন। শর্মিলাটা আবার কে? ওই শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিনও প্রেম করেননি? সাহস পায়নি। কোনো চুমু টুমু? ওই একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাকে কোনোদিনও জড়িয়ে ধরেননি? হ্যাঁ, একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিতে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, মানে আমি আমি প্রথম। যা, একটা ব্যাপারে আপনার সঙ্গে মিল। খাবার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার ফোন, বড় ভয় করছে, যদি নাকচ করে দেয় আগেই ফাইনাল ফাইনাল মানে পাকা কথা দিব, মাকে দেব না, নিজে ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না না না, সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? ওই হ্যাঁ, ওই কাছাকাছি থাকে তো, দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না হবে না হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না, জানেন কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ, হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর মাথা খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না না, তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে? কেন, আর একটা জায়গায় যাবেন ভেবেছিলেন যে? কেন যাব, মনের মতো মানুষ পেয়ে গেছি, স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃতি ভালো প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামা কাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না, আমার বুকে সানাইয়ের অলরেডি বাজতে শুরু করেছে। কই, রিসিভ শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন, রিসিভারে যে কান পেতে আছি। খোকা আমার কিছু বোঝে না মা,
খোকা তো মার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ এ নয়, হ্যাঁ